নমস্কাৰ বন্ধুসকল, ইডুটিচ আসামলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি নাম্বাৰ চিষ্টেমৰ ওপৰত 3 নম্বৰ ভিডিঅ'টো লৈ আহিছোঁ আৰু আজিৰ ভিডিঅ'টোত আমি প্ৰথম এনটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল কিদৰে উলিয়াব পাৰি এই বিষয়ে শিকিম। আমি জানো যে স্বাভাৱিক সংখ্যা বুলি ক'লে এপৰ পৰা আৰম্ভ কৰি 1, 2, 3, 4 এনেকৈ আৰম্ভ কৰি অসীমলৈ যিখিনি আমি সংখ্যা পাওঁ এই গোটেইখিনিকে স্বাভাৱিক সংখ্যা বুলি কোৱা হয়। আৰু পৰীক্ষাত সাধাৰণতে এটা প্ৰশ্ন দিয়ে যে প্ৰথম এনটা, এন মানে প্ৰথম 20টা, প্ৰথম 30টা, প্ৰথম 40টা, প্ৰথম 50টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াব দিয়ে। যদি আমাৰ প্ৰথম 4টা, 5টা, 6টা, 7টা বা 10টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াবলগীয়া হয়, এইটো আমাৰ কাৰণে সহজ হয়, আমি ধুনীয়াকৈ যোগ কৰি উলিয়াব পাৰোঁ। যেনে প্ৰথম 10টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল 1, এইটো আমি অতি সহজতে যোগ কৰি উলিয়াব পাৰোঁ আৰু যোগফলটো হ'ব আপোনাৰ 55। কিন্তু যদি আমাক প্ৰথম 40টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াব দিয়ে, তাৰমানে 1ৰ পৰা 40লৈকে থকা প্ৰতিটো সংখ্যা আমি যোগ কৰিব লাগিব। আৰু তেতিয়া আমি এনেকৈ মুখে মুখে বা এনেকৈ কাগজত লিখি লিখি কৰাটো আমাৰ কাৰণে সম্ভৱ নহয়, যিহেতু পৰীক্ষাত আমাক কম সময় দিয়ে, গতিকে কম সময়ৰ ভিতৰত ইমান ডাঙৰ এটা যোগফল উলিওৱাটো সহজ নহয়। গতিকে তাৰ কাৰণে এটা সহজ উপায় আছে, এটা ফৰ্মুলা আছে, আমি এই ফৰ্মুলাটোৰ বিষয়ে শিকিম। ফৰ্মুলাটো হ'ল যোগফল ইকুৱেল টু এন ইনটু এন প্লাছ 1/2। ইয়াত এন হ'ব নম্বৰ অফ নেচাৰেল নাম্বাৰ, মানে আমাক যিমানটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াব দিয়ে সেই সংখ্যাটো হ'ব এইটো। যদি প্ৰথম 50টা উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে এন ইকুৱেল টু 50 হ'ব, যদি প্ৰথম 40টা উলিয়াব দিয়ে তেতিয়াহ'লে এন ইকুৱেল টু 40 হ'ব। আৰু আমি অতি সহজতে এই ফৰ্মুলাটোৰ জৰিয়তে উলিয়াব পাৰোঁ। মই বাৰু এটা উদাহৰণেৰে বুজাই আছোঁ। ধৰক প্ৰথম 5টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল, গতিকে প্ৰথম 5টা স্বাভাৱিক সংখ্যা হ'ব 1ৰ পৰা 5লৈকে 1, 2, 3, 4, গতিকে এইটো আমি যোগ কৰি চাওঁ, 3, 3, 3, 6, 6, 4, 10, 10 আছে 15। এতিয়া ফৰ্মুলাৰ জৰিয়তে কৰি চাওঁ এন ইনটু এন প্লাছ 1/2। গতিকে আমি ফৰ্মুলাত ভগাই দিওঁ, ইয়াতে এন কিমান হ'ব, এন 5 হ'ব, কাৰণ সংখ্যা প্ৰথম 5টা আছিলে, গতিকে এন 5 হ'ব, এন ইকুৱেল টু 5 হ'ব এই ক্ষেত্ৰত, যিহেতু 1ৰ পৰা 5লৈকে আমি যোগ কৰিম। গতিকে 5 ইনটু 5 প্লাছ 1/2, এইটো কিমান হ'ব, 6, 5 প্লাছ 1, 6, 6 ইনটু 5, 30/2 ইকুৱেল টু 15। আমি এনেকৈ যোগ কৰোঁতেও 15 পাইছিলোঁ। কম সংখ্যা হ'লে এনেকৈ যোগ কৰাটো সহজ, কিন্তু যদি বেছি ডাঙৰ সংখ্যা হয় তেতিয়াহ'লে আমি এই ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি কৰিব লাগিব। এতিয়া ধৰক প্ৰথম 100টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল উলিয়াব লাগে। পৰীক্ষাত আহিল বাৰু প্ৰশ্নটো যে প্ৰথম 100টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল কিমান হ'ব। প্ৰথম এশটা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল ইয়াত এন হ'ব আমাৰ 100, গতিকে আমি ফৰ্মুলাত যদি বহাই দিওঁ এন এন প্লাছ 1/2 ইকুৱেল টু এনৰ মান হ'ব 100 প্লাছ 1/2, চ' 100 প্লাছ 1, 101 ইনটু 100 কিমান হ'ব 101 00, মানে 10,100। ইয়াত 2ৰে হৰণ কৰিলে 10,100 যদি আমি 2ৰে হৰণ কৰোঁ 5,050 হ'ব। তাৰমানে প্ৰথম 100টা স্বাভাৱিক সংখ্যাৰ যোগফল 5050
পঞ্চাশ হব, একর পৰা এশলৈকে যদি থকা সংখ্যাবিলাক যোগ করো যোগফলটো কিমান হব? ঠিক একে নিচিনাকে আৰু এটা প্রশ্ন আহে, এনেকুৱাই এটা প্রশ্ন, সেইটো হল প্রথম হেন্তা অযুগ্ম সংখ্যার যোগফল, অযুগ্ম সংখ্যার যোগফল মানে এবার অযুগ্ম সংখ্যাবিলাকৰ মানে যোগফল উলিয়াব দিছে। প্রথম এনটা অযুগ্ম সংখ্যার যোগফল ধরা হল প্রথম দশটা অযুগ্ম সংখ্যার যোগফল, এন ইকুয়াল টু টেন, গতি প্রথম দশটা অযুগ্ম সংখ্যা কোনবিল হব? ফার্স্ট ওয়ান, থ্রি, ফাইভ, সেভেন, নাইন, ইলেভেন, থার্টিন, ফিফটিন, সেভেন্টিন, নাইনটিন, টুয়েন্টি ওয়ান, ও সরি নাইনটিনলৈকে হব। গতিকে এই গোটেইকেইটা যদি সংখ্যা আমি যোগ করো যোগফল কিমান পাম? ইয়ার কারণে একটা ফর্মুলা আছে, যদি কম সংখ্যা হয় আমি অতি সহজতে উলিয়াব পারো, এটা আমার আমি এইকেইটা গোটেইকেইটা যোগ করব লাগবে, বারো করে চাও এই গোটেইকেইটা যোগ করলে আমি কিমান পাম। মই বাৰু কেলকুলেটর ব্যবহার করিম, ইয়াতে প্রথম দশটা অযুগ্ম সংখ্যার যোগফল এশ হব, এটো মই কেলকুলেটরের জড়িত করেছো, কিন্তু আপনার পরীক্ষাত কেলকুলেটর নাপায় গতি পরীক্ষা হলত অসুবিধা হব। তার কারণে এটা ফর্মুলা আছে, প্রথম এনটা অযুগ্ম সংখ্যার যোগফল যাওয়া একটা ফর্মুলা আছে, ফর্মুলাটো হল সাম ইকুয়াল টু এন স্কোয়ার, তার মানে আপনার সংখ্যা যেটা দিয়া থাকবে সেটুক আপনি বর্গ করে দিয়ক, যেটা সংখ্যা দিয়া থাকবে সেটুক বর্গ করব। ইয়াতে আমার সংখ্যা দিছিল দশটা, দশটা সংখ্যা উলিয়াব দিছে, গতি এনর ঠাইত ল আহিব আর টেন স্কোয়ার, টেন স্কোয়ার মানে হান্ড্রেড, আর এটা আমি এনেকে যোগ করে চাওঁতে পাইছিলো হান্ড্রেড। গতি এই ধরনের আমি প্রথম এনটা অযুগ্ম সংখ্যার যোগফল উলিয়াব পারো, ফর্মুলাটো হল এস ইকুয়াল টু এন স্কোয়ার। ইয়ার পিছত আমি প্রথম এনটা যুগ্ম সংখ্যার যোগফল কিদরে উলিয়াব পারি তাকে চাও, প্রথম এনটা এবার যুগ্ম সংখ্যা হবে, যুগ্ম সংখ্যার যোগফল, গতি যুগ্ম সংখ্যার যোগফল বলে গেলে ধরো প্রথম দশটা যুগ্ম সংখ্যাই ধরছো, এবার বারো অল্প কমাই ধরেছো, প্রথম পাঁচটা যুগ্ম সংখ্যা দুইর পর আরম্ভ হব, দুই, চারি, ছয়, আট, দশ, এইকেইটা হল আমার প্রথম পাঁচটা যুগ্ম সংখ্যা, এইকেইটা আমি যদি যোগ করো, যোগ করলে আমি কিমান পাম? ওঠেরো, ওঠেরো ছয় চব্বিশ, আঠাইশ, ত্রিশ, ইকুয়ালটু থার্টি, প্রথম পাঁচটা যুগ্ম সংখ্যার যোগফল হল ত্রিশ। এতিয়া পাঁচটা আছে কারণে আমি মজতে উলিয়াইছো, কিন্তু পরীক্ষাত ইমান কম উলিয়াব নিদিয়ে বেশিকে দিব উলিয়াব, গতি তেনে ক্ষেত্রে আমি ফর্মুলা ব্যবহার করি, ফর্মুলাটো হব এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান, এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান, এই ফর্মুলাটোর জড়িয়ে প্রথম এনটা যিমান যিমানটা সংখ্যাই নিদিয়া আমি অতি সহজতে উলিয়াব পাৰিম। গতিকে কৰি চাওঁ এবাৰ ফর্মুলাত বহাই, এন হব আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সো এন ইকুয়াল টু ফাইভ, ফাইভ প্লাস ওয়ান সো ইকুয়াল টু ফাইভ ইন্টু সিক্স ইকুয়াল টু থার্টি। ঠিক আছে, মই এবার ফর্মুলা কেটা আকৌ এবার কৈ দিছোঁ, প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার যোগফলের কারণে ফর্মুলাটো হব এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, প্রথম এনটা অযুগ্ম সংখ্যার যোগফলের কারণে হব এস ইকুয়াল টু এন স্কোয়ার, এটা অযুগ্ম সংখ্যার কারণে, অযুগ্ম প্রথম এনটা অযুগ্ম সংখ্যার কারণে, আর শেষের ফর্মুলাটো আছিল প্রথম এনটা যুগ্ম সংখ্যার কারণে এস ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান। গতি এই তিনিটা ফর্মুলা ব্যবহার করে আমি প্রথম এনটা স্বাভাবিক সংখ্যা, প্রথম এনটা যুগ্ম সংখ্যা বা প্রথম এনটা অযুগ্ম সংখ্যার আমি যোগফল উলিয়াব পারো। আপনাদেরও এই ফর্মুলা কেটা ব্যবহার করে এবার এবার করে চাব,
নিজে যেতিয়া অংক কৰি চোৱা যায় তেতিয়াহে একচুৱেলি অংকবিলাক ভালদৰে মনত ৰয়। গতিকে সকলোৱে এবাৰ কৰি থাকক। আজিলৈ এৰিছোঁ বাৰু, ধন্যবাদ।